বন্ধুমণ্ডলী, এগ্রি বাংলা ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের বোরো ফসলের জাত নিয়ে আলোচনা করব। এর আগে আমি আমন ধানের হাইব্রিড এবং উফশি জাত নিয়ে এবং তার চাষ পদ্ধতি নিয়ে বেশ কিছু ভিডিও আপনারা দেখেছেন। যারা এখনো দেখেননি, আমার ভিডিওগুলি দেখে নেবেন। তা আমি আজকে এই বোরো মৌসুমে কি কি ধানের জাত আমরা নির্বাচন করতে পারি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তা আমি প্রথমে উফশি যে জাতগুলো আছে এই জাতগুলো আপনাদেরকে একটু ধারণা দেই, এরপরে হাইব্রিড জাত নিয়ে আবার আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। প্রথমে এই বোরো মৌসুমের যে সকল জাত অনুমোদিত এগুলো নিয়ে একটু আপনাদের ধারণা দেই, যে আমাদের প্রথমে আমরা বোরো মৌসুমের যে উফশি জাত গুলো আছে এই বিষয়টা নিয়ে একটু বলি, যে উফশি জাতের মধ্যে আমাদের আগাম কিছু জাত আছে যেগুলার জীবনকাল 150 দিনের কম। এই গ্রুপের মধ্যে আছে BR1, BR6, BR28, BR45, BR74, BR81, BR84, BR86, BR88, BR96 এবং BR100। এছাড়া বিনাধান 10, বিনাধান 14, বিনাধান 18 এবং বাউধান 3, এই কটা হলো মোটামুটি আগাম জাত এবং 150 দিনের কম লাগবে। আর এছাড়া জীবনকাল যেগুলার 150 দিনের বেশি সেগুলার মধ্যে আছে BR14, BR16, এরপরে বৃধান 29, বৃধান 58, বৃধান 59, বৃধান 60-63, বৃধান 64, বৃধান 68, 69, বৃধান 89, 92, বৃধান 97, বৃধান 99 এবং BU-63 এবং বিনাধান 24। এগুলো হলো জীবনকাল 150 দিনের বেশি। এরপরে আপনারা যে ভ্যারাইটিটা দেখবেন, যে আমরা এই জাতগুলোর মধ্যে আবার কিছু আছে ঠান্ডা সহনশীল, এর মধ্যে বৃধান 36 এবং 69, আর কিছু জাত আছে হাওর এলাকার জন্য উপযোগী জাত, এর মধ্যে BR17-18-19 এবং BR28-29-45-58 এবং 69। 69 ধানের কিছুটা কোল্ড টলারেন্ট গুণ রয়ে গেছে, যে এটা থোড় অবস্থায় আর ঠান্ডা সহ্য করতে পারে। শিলাবৃষ্টি প্রবণ এলাকার জন্য উপযোগী জাত BR8 এবং 9। আচ্ছা, এরপরে আমরা লবণাক্ত সহনশীল জাত আছে কিছু, বৃধান 47-61-67-97 এবং 99। আচ্ছা, সুগন্ধি কিছু জাত আছে প্রধানে, বৃধান 50-63 এবং বিনাধান 18। জিং সমৃদ্ধ কিছু জাত আছে, বৃধান 64-74-84 এবং 100। এছাড়া ডায়াবেটিস রোগীর উপযোগী জাত বৃধান 69। নাবি জাত হিসাবে যারা বিশেষ করে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে মার্চের ফার্স্ট উইকের মধ্যে এই বিনাধান 14 লাগাইলে খুব ভালো ফলাফল পাওয়া যায় এবং এটা নাবি জাত হিসাবে বোরো মৌসুমে আবাদ হয়। বোরো মৌসুমের অনুমোদিত হাইব্রিড জাত যেগুলা, এই বিষয়ে এখন একটু দেখেন আপনারা, যে হাইব্রিড জাতের মধ্যে বিভিন্ন কোম্পানির জাত আছে, আমাদের ধান গবেষণার কিছু জাত আছে এবং বিএডিসির কিছু জাত আছে। প্রথমে বিড়ি হাইব্রিড ধান 1, 2, 3 এবং 5, এই 4টা জাত বোরো মৌসুমে আবাদ হয়ে থাকে। এছাড়া BSDC-র যে হাইব্রিড জাত SL8, তারপরে BADC-র হাইব্রিড ধান 3, 4 এবং 5। এছাড়া বোরো মৌসুমে বিভিন্ন কোম্পানির যে হাইব্রিড জাতগুলো আছে এর মধ্যে বেবিলন হাইব্রিড ধান 1, নর্থ সাউথের 3, 4, ব্রাকের 11-12-13-14-15, বায়ারের 5, পার্ট এক্সের আছে 1, 2, 3, 4, 5, 6 এবং গেটকো এগ্রো ভিশনের আছে 5, জায়ান্টের আছে 1, এসিআই-এর 6, সিনজেন্টার আছে 5, 6, 7, 8 নাম্বার দেওয়া গেলে এবং সুপ্রিম সিডের আছে 8, 9, এগ্রো ফেয়ারের আছে 1। কোম্পানির আরো কিছু হাইব্রিড জাত আছে, সবুজ বাংলা হাইব্রিড ধান 1, গেটকো এগ্রির হাইব্রিড ধান 6, তারপর উইনাল হাইটেকের আছে 1, 5, 6, মিতালি হাইব্রিড ধান 3 এবং 4, মল্লিকার আছে 3, নাগপুর আছে 2, ইস্পাহানি আছে 7, 8, পেট্রোকমের আছে 4, ভীষণ এগ্রোর আছে 1, 2, মাহিকুর আছে 1, 2 এবং জীবিকের আছে 1, 2। এছাড়াও আরো কিছু কোম্পানি আছে, ন্যাশনাল এগ্রিকেয়ারের আছে 1, 2, 4, কৃষিবিদের আছে হলো 2 এবং ব্যাগ্রোর 1, নীল সাগর হাইব্রিড সিড আছে 1, তারপরে মেটালের আছে 3, 4, অটো ক্রপ কেয়ারের 1, সুরুবি হাইব্রিড সিড 1 এবং ম্যাকডোনাল্ডের 1। এই হলো বিভিন্ন কোম্পানির হাইব্রিড সিড আপনারা দেখলেন।
তো এই জাতগুলার মধ্যে সর্বশেষ যে জাতগুলা আপনারা দেখলেন, যে বিশেষ করে এখানে বিধান 100-র কথা বলা হয়েছে, যে 100 নম্বর ধানটা হলো ধান গবেষণার সর্বশেষ ধান। এই ধানটা পুরো মৌসুমে আবাদ করার জন্য, এবং এটা জিঙ্ক সমৃদ্ধ একটা ধান এবং খুব ভালো একটা ধান। এছাড়া আরো যে জাতগুলা দেখলেন, এগুলা আপনারা হয়তো গত মৌসুমে কিছু আবাদ করতেন, এবছর আরো কিছু নতুন জাত আপনারা দেখতে পাচ্ছেন, যে 99 নম্বর জাত এটাও নতুন জাত, আর 97 নম্বর জাত এগুলাও নতুন জাত। এই জাতগুলো আপনারা হয়তো সরাসরি বীজ নাও পাইতে পারেন, তবে আপনারা বিশেষ করে গবেষণাগারে বা যারা প্রদর্শনী করেন, প্রদর্শনী চাষির সাথে যোগাযোগ করে এই বীজগুলো পাইতে পারেন। এছাড়া এগুলো মার্কেটে আসতে কিছুটা সময় লাগবে, যেহেতু নতুন জাত, বীজ উৎপাদনের পর হয়তো এগুলো মার্কেটিং হবে। তা আপনারা ভালো থাকেন, আর এই জাতগুলো নিয়ে আমি পরবর্তীতে চাষ পদ্ধতি, কিভাবে বীজতলা তৈরি করা লাগবে, এবং প্রতিটা জাত